আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের বহুল প্রতীক্ষিত শো সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলিতে। এই ব্যস্ততম জায়গা এবং ব্যস্ততম একটি ক্যাম্পাসে আজকে আমরা পুরোটা সময় জুড়ে ক্যাম্পাসের বন্ধুদের সাথে থাকবো, তাদের সাথে কাটাবো সারাটা দিন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ মজা করবেন। প্রথমে জেনে নিচ্ছি এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। বাংলাদেশের প্রথম বেসরকারি মহিলা কলেজ সেন্ট্রাল উইমেন্স কলেজ ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল সংলগ্ন টিকাটুলিতে অবস্থিত। 1956 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজের আয়তন প্রায় 3.5 একর। এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক বেগজাদি মাহমুদ নাসির এবং প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশের প্রাক্তন গভর্নর শেরে বাংলা একে ফজলুল হক। এই কলেজটি বাংলাদেশের একটা ঐতিহ্য ধারণ করে আছে। তৎকালীন সময়ে ঢাকা শহরে মেয়েদের লেখাপড়া বলতেই সেন্ট্রাল উইমেন্স কলেজ এবং স্কুল বলতেই কামনেস স্কুল বোঝাতো। এই কলেজে মেয়েরা সারা পৃথিবী বিভিন্ন অবস্থানে অবস্থান করছে। তন্নমধ্যে বিশিষ্ট ব্যবসায়ী গীতিয়ারা সুপিয়া চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাকিরা জাফর, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লায়লা হাসান, বিভিন্ন সচিব এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রতিষ্ঠিত আছেন। এই কলেজটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের স্বল্প এবং বিনামূল্যে পড়ার ব্যবস্থা করে থাকে। এই কলেজটি একটি চ্যারিটেবল কলেজের মতো। এই কলেজের বৈশিষ্ট্য হচ্ছে 20 জন স্টুডেন্টের সাথে একজন গাইড টিচার আছেন। এই কলেজের লেখাপড়ার পরিবর্তে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস পরিচালিত হয়। তন্নমধ্যে ডিবেট, একাডেমিক, বিজ্ঞান ক্লাব, নাটক, মার্শাল আর্ট, রান্না শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সাথে সাথে এই কলেজে একটা বিরাট খেলার মাঠ আছে, মেয়েরা খেলায় অংশগ্রহণ করে থাকে। জাতীয় পর্যায়ে মেয়েদের বিভিন্ন অবদান অতীতেও ছিল, বর্তমানেও আছে। বর্তমানে গত রাগবি খেলায় বাংলাদেশের মধ্যে মেয়েরা আমাদের রানার্স আপ হয়েছে। এই কলেজের লেখাপড়ার মান অত্যন্ত উচ্চমানের। এখানে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। বর্তমান অবস্থায় আমরা অটোমেশনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিয়ে থাকি। আমরা টোটালটা অনলাইন সিস্টেমে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিয়ে থাকি এবং অ্যাটেন্ডেন্সটা ফেস স্ক্যানিং মাধ্যমে হয়ে থাকে এবং অটো মেসেজ চলে যায় অভিভাবকের কাছে যখন মেয়েটা উপস্থিত থাকে না। বর্তমানে এই কলেজ 4টি বিষয়ে অনার্স পড়ানো হচ্ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা 13টা বিষয়ে অনার্স এবং মাস্টার চালু করব। এইটা প্রক্রিয়াধীন আছে। এই কলেজের ছাত্রী সংখ্যা বর্তমানে প্রায় 3,500। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে বাংলাদেশের এই কলেজের যে ঐতিহ্য ছিল সেটা 1 নম্বরে ফিরতে আসবে। বর্তমান শিক্ষার্থী এবং অতীতে যারা পাশ করে গেছেন সফল শিক্ষার্থীর আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। জেনে নিলাম ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। ক্যাম্পাসের বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য এবং তারা ব্যস্ত বিভিন্নভাবে। কেউ করছে অ্যাসাইনমেন্ট, কেউ করছে গ্রুপ স্টাডি, আবার এরই মধ্যে ক্লাসের ফাঁকে বসে আড্ডাও দিচ্ছেন অনেকে। এখন আমরা তাদেরকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট সেগমেন্ট, মানে ডেয়ার টু অ্যান্সার। সাহস থাকে তো বলো। ক্যাম্পাসের বন্ধুদেরকে এখন আমি কিছু মজার এবং উদ্ভট প্রশ্ন করব, যেগুলোর হয়তো খুব সহজ এবং স্বাভাবিক উত্তর হয়। কিন্তু মজার ব্যাপার হলো এসব সহজ এবং স্বাভাবিক উত্তর আমরা একদমই চাই না। এইসব উত্তর দেবার আগে যতটা ভাবতে হয়, উত্তর শোনার পর আরও বেশি ভাবতে হয়। তাহলে চলুন দেখি ক্যাম্পাসের বন্ধুরা কে কী উত্তর দেয়। কী নাম তোমার? আয়শা। আয়শা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাধে সে চুলো বাঁধে, কেন? তুমি তো তোমার চুলটা সামনে দিয়ে রেখেছো, এটা হয়তো সুন্দর্য জন্যই দিয়েছি। মেয়েরা সবসময় মানে যে রাধে সে চুলো বাঁধে, কেন? কারণ মেয়েরা সবকিছু করতে পারে, অনেক দায়িত্ব থাকে, সব দায়িত্ব তারা পালন করতে পারে। যেমন আমরা আজকে কলেজে পড়তেছি, আমরা তো রান্না বান্না করতে পারি, চুলটা বাঁধা তো রেগুলার ব্যাপার। মেয়েরা চুল না সবকিছু করতে পারে, রান্না বান্না, তারপরে ঘরের বাইরে যে কাজ এবং খেলাধুলা করতে। এটা হচ্ছে একই সাথে বিভিন্ন কাজে পারদর্শিতা, মানে কোনো কাজকে ছোট করে না দেখা, সব কাজকে সমান গুরুত্ব দিয়ে করা। কারণ রান্না আর চুল বাঁধা দুটো তো ভিন্ন কাজ, দুইটাই যে করতে পারে মানে সে সমস্ত কাজই ভালো হবে। মেয়েরা তো এখন কোনো কিছু তো পিছিয়ে না, কারণ তারা সব কাজই করতে পারবে, সব কাজই পারে। হুম হুম, তাই সমানভাবে সব কাজ করা, ছেলেদের সাথে তাল মিলিয়ে চলা, ওইটাই বিজয়। এটা ম্যাম আমাকে
বলেছে যে দেখো আমরাও মেয়ে, আমরাও তোমাদের মতো ছিলাম, আমরা পড়াশোনা করেছি এবং আমরা এখন কিন্তু ঘরের কাজ করে এসে পড়াচ্ছি। তার মানে এটা যে আমরা তোমাদেরকে পিছিয়ে বা আমরা তোমাদেরকে কম পারছি, আমরা সবকিছুতেই অনেক বেশি পারদর্শী। বর্তমানে মেয়েরা বিভিন্ন জায়গায় সবকিছুতে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, তো এই হিসাবে এই বাক্যটা তাদের যোগ্যতা হিসাবে বলা যায়। আর সেকেন্ডলি যেহেতু মেয়েদের মেইন কাজটা রাঁধুনি হিসাবে ধরা হতো, তো একজন রাঁধুনিকে যদি সুস্বাদু ভাবে রান্না করতে হয় তবে তাকে তার চুলটা অবশ্যই সামলাতে হবে, কারণ তার চুল খাবারটা যদি সুস্বাদু হয়ও একটা চুল করলে তার খাবারটা নষ্ট হয়ে যাবে। মেয়েদের বড় বড় চুল আছে, এই জন্য ওরা চুল বাঁধতে পারে, ছেলেদের চুল নেই তার চুল বাঁধতে। ছেলেরাও কিন্তু বাঁধে চুল, আমরা পেয়ে গেছি আমাদের ডেয়ার টু অ্যানসার সেগমেন্টের সবচেয়ে মজাকর উত্তরদাতা এবং আজকের বিজয়ী। থ্যাংক ইউ। তোমার জন্য রয়েছে ইয়ার্কি স্ট্রিট এবং সোনাগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। কেমন লাগছে? খুব ভালো লাগছে, পানি প্রশ্নের পানি উত্তর দিতে চেষ্টা করেছি এবং প্রশ্নটা খুব ভালো ছিল, যার কারণে উত্তরটা আমার মতো করে আমি দিয়েছি। এটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। ক্যাম্পাসের বন্ধুদের ফান দেখতে দেখতে আমার কিন্তু চোখ ধাঁধিয়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই তাই। তাহলে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ বিরতির পর আপনাদের জন্য রয়েছে আরও মজার মজার সব সেগমেন্ট। ফিরেলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, বলেছিলাম যে অনেক মজার সেগমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে, অপেক্ষা আমিও আর করতে পারছি না, প্রচণ্ড এক্সাইটেড, চলে যাচ্ছি আমাদের সেই সব মজার সেগমেন্টে। ক্যাম্পাসের এত এত বন্ধুদের মধ্যে থেকে আমরা প্রশ্নের উত্তরের মাধ্যমে বেছে নেব পাঁচজনকে, যে পাঁচজনকে নিয়ে আমরা খেলবো আমাদের রিয়েল ডিল সেগমেন্টের সবগুলো গেমস। কি ক্যাম্পাসের বন্ধুরা তৈরি সবাই? বন্ধুরা তো তৈরি এবং একই সাথে আমিও, এবং প্রশ্নের উত্তর শুরু করার আগে তাদেরকে গেমসটি খেলার নিয়ম জানিয়ে দিচ্ছি। আমরা তোমাদেরকে সর্বমোট পাঁচটি প্রশ্ন করব, যারা যারা উত্তর দিতে পারবে হাত তুলবে, হাত দেখে আমি যাদেরকে ডাকবো তারা এখানে চলে আসবে এবং উত্তর দেবে। এভাবেই আমরা বেছে নেব পাঁচজনকে যারা আমাদের সাথে খেলবে রিয়েল ডিল সেগমেন্টের সবগুলো গেমস। আমরা পেয়ে গেছি আমাদের একজন বন্ধুকে, আমাদের অপেক্ষা আরও চারজনের। দেখা যাক এত এত বন্ধুদের মধ্যে থেকে সেই চারজন কে কে হয়। আমাদের প্রথমে তুমি। ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এরপর তুমি। ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্নগুলো তৈরি যে স্মৃতি দিয়ে ঘেরা। ওকে, এবার তুমি। ধন্য ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্নগুলো তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা।
আমরা মনে হয় পেয়ে গেছি যে কে আমাদের সাথে যাচ্ছে পরের রাউন্ডে। কামরুন আহার মারিয়া, তুমি যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে। আমাদের চতুর্থ প্রশ্ন, আমি একটি ধাঁধা বলব, আবৃত্তি করতে পারে কে কে? হাত তো দাও, আসো তিনজন আসো। পছন্দের একটা কবিতার চার লাইন আবৃত্তি করবে। কোন এক মাকে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। হে পতাকা, তোমাকে খুঁজেছি স্বাধীন বাংলার জন্ম থেকে। হে পতাকা, ওরা যে বলেছিলে তুমি নেই, সত্যি কি তাই? তুমি নাকি নিশ্চিহ্ন হয়ে গেছো একাত্তরে। ওকে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এ বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। তিনজনের চেষ্টার জন্য তিনজনকে ধন্যবাদ। আমি নিয়ে যাচ্ছি সামিয়াকে। সামিয়া প্লিজ। ক্যাম্পাসের বন্ধুদের মধ্যে থেকে প্রশ্নের উত্তরের মাধ্যমে যে পাঁচজনকে আমরা পেয়ে গেছি তাদেরকে নিয়ে এখন আমি মাসুক চলে যাচ্ছি সেটে। চলে এসো বন্ধুরা। চরম উৎসাহ আর উত্তেজনা নিয়ে ক্যাম্পাসের বন্ধুরা তৈরি রিয়েল ডিল সেগমেন্টের সবগুলো গেমস খেলার জন্য। এখন আমি বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি গেমসটি খেলার নিয়ম। তাদের সামনে বেশ কিছু পেপার এবং পেপার কাপ দেওয়া আছে। এই পেপার এবং পেপার কাপগুলো দিয়ে তাদেরকে পিরামিড তৈরি করতে হবে। যে তিনজন সবার আগে তৈরি করতে পারবে সে তিনজন যাবে পরের সেগমেন্টে, বাকি দুজন এই সেগমেন্ট থেকে এখানেই বিদায় নেবে এবং তারপরে সেই তিনজন থেকে বাদ যাবে একজন এবং ফাইনালি খেলবে দুজন। কি তোমরা তৈরি বন্ধুরা? তোমরা তৈরি? সবাই তৈরি? তাহলে অপেক্ষা কিসের? অপেক্ষা শুধু কাউন্টডাউনের। সবাই মিলে কাউন্টডাউন দেব। ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, গো! বেশ দ্রুততার সাথে সবাই শুরু করেছে, যার যার মতো করে খেলছে। দেখা যাক এই বন্ধুদের মধ্যে থেকে কোন তিনজন বের হয়ে আসে, কোন তিনজন খেলা জয় করতে পারে এবং পরের রাউন্ডে যায়। বেশ ভালো খেলছে সবাই। ইতিমধ্যে আমরা কাছাকাছি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি একজনকে, আমরা পেয়ে গেছি দুজনকে, আমরা পেয়ে গেছি তিনজনকে। আমরা পেয়ে গেছি আমাদের আগের সেগমেন্ট থেকে তিন বন্ধুকে এবং সেই তিন বন্ধুর জন্য অপেক্ষা করছে আরও তিন বন্ধু। তোমাদেরকে সামনে ডেকে নিচ্ছি। প্রথমে গেমসের নিয়মটি জানিয়ে দিচ্ছি, তারপর আমরা গেমসে চলে যাচ্ছি। গেমসের নিয়ম হচ্ছে যে তিন বন্ধু আমাদের অতিথি সেই তিন বন্ধুর চুল বাঁধবে আমাদের প্রতিযোগী বন্ধুরা। যে দুজন সবার আগে পুরো বেনি বাঁধতে পারবে সে দুজন আমাদের সাথে যাবে ফাইনাল রাউন্ডে। তার মানে তারাই হবে ফাইনালিস্ট এবং তাদের মধ্যে থেকেই বাছাই হবে একজন। কি আমরা যাব? তৈরি তোমরা? বন্ধুরা সবাই তৈরি? আমিও তৈরি। সবাই মিলে কাউন্টডাউন দেই। ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান, গো! বেনি কমপ্লিট এবং সুন্দর হতে হবে। হ্যাঁ, অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি দুইজনের হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি তিনজনের হয়ে গেছে। নাও সবাই বেনিগুলো সামনে রাখো। আমি দেখতে পাচ্ছি ওরটা বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে, ওরটাও ভালো হয়েছে, কিন্তু ওরটা আসলে অর্ধেক এসে মনে হচ্ছে থেমে গেছে, একটু ইনকমপ্লিট মনে হচ্ছে। কি একমত সবাই? সবাই একমত? তাহলে আমাদের সাথে মারিয়া এবং সামিয়া যাচ্ছে আমাদের সাথে ফাইনাল রাউন্ডে। আমরা পেয়ে গেছি আমাদের দুই ফাইনালিস্টকে, যাদেরকে নিয়ে আমরা খেলছি ফাইনাল গেমস। আমরা গেমসে যাওয়ার আগে প্রথমে গেমসের নিয়ম জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বেশ কিছু বিস্কিট দেওয়া আছে। এই বিস্কিটগুলো কপাল থেকে কোনো রকম হাত ব্যবহার না করে তোমাদের মুখ পর্যন্ত আনতে হবে। যে সবার আগে একটি বিস্কিট মুখ পর্যন্ত এনে খেয়ে ফেলতে পারবে সে হবে এই সেগমেন্টের বিজয়ী, মানে ফাইনাল বিজয়ী। কি আমরা যাবো?
তৈরি তোমরা? বন্ধুরা তৈরি খেলার জন্য এবং তৈরি আমরাও। অপেক্ষা শুধু কাউন্টডাউনে, দিয়ে দিয়েছি কাউন্টডাউন সবাই মিলে। 5 4 3 2 1 গো। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়ী সামিয়াকে, এবং একই সাথে আমরা পেয়েছি মারিয়াকে, যে না থাকলে সামিয়া কখনোই উইনার হতে পারত না। প্রথমে মারিয়ার কাছে চলে যাচ্ছি, কেমন লাগছে তোমার? অবশ্যই ভালো লাগছে। আসলে এই গেমে তো কাউকে হারতে হবে, কাউকে জিততে হবে, এটাই স্বাভাবিকতা। এটাই স্বাভাবিক, তো আমি হেরেছি বলেই সে জিতেছে। এক্স্যাক্টলি, দ্যাটস দা স্পিরিট। খুব ভালো লাগলো সামিয়া, ফাইনালি তো উইন করেই ফেললে, কেমন লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে যে আমি ফাইনালি উইন হতে পেরেছি। এটা আমার খেলাটা থেকে আমার এক্সপিরিয়েন্স হলো যে আমি কিরকম খেলতে পারি বা কিরকম লড়তে পারি। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ী সামিয়াকে, এবং সামিয়ার জন্য ওয়েট করছে ইয়ারকি স্ট্রিট সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে এই ক্যাম্পাসেরই জনপ্রিয় শিক্ষিকা কানিজ ফাতেমা ম্যাডাম। ইয়ার্কি স্ট্রিটের ইয়ার্কি চলতে চলতে একদম রুদ্ধশ্বাস অবস্থা, এবং এই মুহূর্তে দরকার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ বিরতির পর আপনাদের জন্য রয়েছে আরও এক্সাইটিং অনেকগুলো সেগমেন্ট। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, এবং ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। বিরতির পর খুব বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের সেগমেন্টে। শুরু করছি আমাদের এবারের সেগমেন্ট ক্যাম্পাস হিরো। একদমই না, আমি না, এখানে ক্যাম্পাসে অনেকগুলো বন্ধু আছে যাদের মধ্যে থেকে আজকে আমরা বাছাই করে আনবো এই রাগবি বল খেলার মাধ্যমে ক্যাম্পাস হিরো। দেখা যাক এই বন্ধুদের মধ্যে থেকে কে হয় সেই ক্যাম্পাস হিরো। অপেক্ষা নয়, আমরা শুরু করছি। নাও বন্ধুদেরকে খেলার নিয়মটি জানিয়ে দিচ্ছি। এই বলটি আমি বাসিতে ফু দেওয়ার সাথে সাথে তোমরা পাস করা শুরু করবে, এবং আমি বাসিতে ফু দিলেই যার হাতে থাকবে ওই সময় বলটি, সে খেলা থেকে কুইট করতে হবে, সে বাদ যাবে, এবং এভাবেই চলতে থাকবে। এভাবেই ফাইনালে যে একজন আসবে সে হবে আজকে আমাদের ক্যাম্পাস হিরো। তো কি যাবো আমরা? ঠিক আছে, আমরা শুরু করছি। ছোট প্যাকেট কিন্তু বড় ধামাক একটা কথা আছে, এবং তুমি এটা আজকে প্রমাণ করেছ বাংলা টিভি ইয়ার্কি স্ট্রিট এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকে ক্যাম্পাস হিরো মানে তোমার জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। শুরু করছি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট ডুয়েল উইথ আন্ডা। এই সেগমেন্টে ক্যাম্পাস থেকে আমরা দুজন খুব কাছের বন্ধুকে নিয়ে এসেছি, তুনজিরা এবং জুই, যারা একে অপরের মাথায় ডিম ভাঙবে। আমাদের এখানে সর্বমোট 12টি ডিম রয়েছে, এর মধ্যে 5টি ডিম সিদ্ধ এবং বাকি সবগুলো কাঁচা। এক বন্ধু আর এক বন্ধুর মাথায়, যে যত বেশি কাঁচা ডিম ভাঙতে পারবে সে হবে এই সেগমেন্টের বিজয়ী। আর বিজয়ীর জন্য রয়েছে মিষ্টি বক্সের চাবি। কি আমরা শুরু করব? যাব? ওকে তুনজিরা,
তঞ্জিরা রীতিমতো একটি কাঁচা ডিম জুয়ের মাথায় ফাটিয়েছে। সিদ্ধ ডিম তঞ্জিরা, দুইটা কাঁচা ডিম মাথায় পরপর, কেমন লাগছে? এবার দেখা যাক তুঞ্জিরা নাও জুই কাঁচা। এরই সাথে আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বিজয়ীকে, এবং আজকের বিজয়ী হচ্ছে জুই। জুইয়ের জন্য রয়েছে ইয়ার্কি স্ট্রিট সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আগেই বলেছিলাম আজকে বিজয়ীর জন্য রয়েছে